মানে এখন বর্তমানে আপনি এটার থেকে কতটা, যখন বাচ্চা হয় আর কি তখন কতটা দুধ পান? তখন এখন 28 কেজি দেয়। 28 কেজি দেখতেই পাচ্ছেন দর্শকবৃন্দ, আমি প্রথমেই বললাম যে গরু আম আদমির কাছে 10 থেকে 12 কেজি দুধ দেয় সেই গরুই কিন্তু ভাইয়ের কাছে এসে 28 থেকে 30 কেজি দুধ দিচ্ছে। কীভাবে এটা সম্ভব সেই বিষয়টি আমি আজকে আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরবো, আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। চলুন দর্শকবৃন্দ আরও কিছু কথা আমি ভাইয়ের কাছে। আচ্ছা আপনি এটা কি খাওয়াচ্ছেন? সাইলেস খাওয়াচ্ছেন, দেখতেই পাচ্ছেন দর্শকবৃন্দ সাইলেস দেওয়া হচ্ছে এদেরকে। আচ্ছা ভাই, এই যে ফার্মটা আপনি পরিচালনা করছেন, তা এটাতে আপনি যখন গরুগুলো দুধের অবস্থায় থাকে তখন এই 4টি গরু থেকে আপনি দিনে কত লিটার দুধ পান? একটা গরু মোটামুটি 25-27 কেজি দুধ দেয়, যখন সেই দুধে 40 টাকা কেজি পায়। 40 টাকা কেজি পান, তার মানে বোঝা যাচ্ছে মোটামুটি আপনি 1 কুইন্টাল দুধ পান দিনে, তখন তার মানে দিনে হচ্ছে আপনার 4000 টাকা, তাই তো? গড়ে কিন্তু 4000 টাকার দুধ ভাই প্রতিদিন বিক্রি করেন এবং সেটা 40 টাকা কেজি হিসাবে। তারপরে এটা তো গেল আপনার দুধের ব্যাপারটা, তারপরে কিন্তু খাবার দেওয়ার ব্যাপারটা। আচ্ছা আপনি যে গরুগুলো যে এত পরিমাণ দুধ বিক্রি করেন তার পিছনে কিন্তু এদের খাবারেও একটা হিউজ পরিমাণ টাকা খরচ হয়। আবার আমি একটা গরু থেকে যা বের করি তাতে 0.5% খাওয়াই, তাই মানে একটা গরু থেকে আপনি যদি 500 টাকা বার করেন 250 টাকা খাওয়ান, তাই তো? আর খাবার দেওয়ার ব্যাপারটা মানে কি? খাবার দেওয়ার প্রথমত খড় খাইলে খড় খাওয়াবে, আর সাইলেস খাইলে দুধের পরিমাণটা একটু বাড়বে। দেখতে পাচ্ছেন গরুটা যেমন আমি প্রথমে এনেছিলাম 14 কেজি দুধ দিতে সকালে, হ্যাঁ দুধের পরিমাণ কমতে মোটামুটি 9 কেজিতে দাঁড়ায়। হ্যাঁ আমি সাইলেস খবর পেলাম, এই মোবাইলে নাম্বার দেখে খোঁজ না গেলাম, নিয়ে এলাম যখন, তখন দেখা গেলো সাইলেস খোলাম যখন আমি, আবার 9 কেজি থেকে 13 কেজিতে গেলো। আমরা অল ওয়েস্ট বেঙ্গল মানে পুরো পশ্চিমবাংলার যেখানেই হোক না কেন আমরা কিন্তু সেখানে আপনাদেরকে সাইলেজ পৌঁছে দেবো। দর্শকবৃন্দ আজ 26 ফেব্রুয়ারি 2023 রবিবার, আজ আমি চলে এসেছি এমন একজন খামারি ভাইয়ের কাছে যে খামারি ভাইকে মুর্শিদাবাদের গর্ব তথা পশ্চিমবাংলার একজন আদর্শ খামারি বলা যায়। কেন এই ভাইকে আমি একজন আদর্শ খামারি বলছি সেই বিষয়টি আমি আজকে এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করব। দর্শকবৃন্দ আম আদমি আমরা যারা একটি গরু থেকে 10 থেকে 12 লিটার দুধ পাই না, সেই ধরনের গরু থেকেই কিন্তু এই ভাই 20 থেকে 25 লিটার দুধ প্রতিদিন সংগ্রহ করেন। কিভাবে একটি গরুকে ভাই যত্ন করেন, তাদের খাওয়া দাওয়া এবং তাদের সমস্ত মেনটেন্যান্স কিভাবে করে থাকেন সেই বিষয়গুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো, যাতে করে আপনারাও এই ভাইকে অনুকরণ করে ফার্মিং করতে পারেন এবং ফার্ম থেকে একটা ভালো প্রফিট অর্জন করতে পারেন। তা চলুন দর্শকবৃন্দ এই ফার্মের পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। দর্শকবৃন্দ মূল ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাইছি, দয়া করে আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। দর্শকবৃন্দ আমরা যারা একটি দুটি বা একাধিক গরু নিয়ে ফার্ম করার কথা চিন্তা করছি বা ফার্ম পরিচালনা করছি, তাদের সামনে প্রধান একটি সমস্যা হচ্ছে গোখাদ্যের দাম। গোখাদ্যের দাম বর্তমানে যেভাবে বেড়ে চলেছে এই অবস্থায় কিন্তু আমাদের পক্ষে ফার্ম পরিচালনা করা অসম্ভব, তাই আমাদেরকে বিকল্প পথের কথা ভাবতেই হবে। দর্শকবৃন্দ আপনারা অনেকেই সাইলেজের নাম শুনেছেন, যেটা হচ্ছে কাঁচা ঘাসের বিকল্প। অনেক গবেষক এটা বলে থাকেন যে সাইলেজের পুষ্টিগুণ কাঁচা ঘাসের থেকেও বেশি। এই সাইলেজ মূলত তৈরি হয় ভুট্টা গাছ থেকে এবং সবথেকে বড় ব্যাপার হলো এটাকে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, আর দামেও হচ্ছে অত্যাধিক সস্তা, মাত্র 8 থেকে 9 টাকা কেজি। খামারি ভাইদের কথা চিন্তা করে আমরা প্রায় 800 থেকে 900 বিঘা জমিতে ভুট্টা চাষ করছি এবং সাইলেজ বানিয়ে পুরো পশ্চিমবাংলার সমস্ত জেলাতে আমরা সেটাকে পৌঁছে দিচ্ছি। দর্শকবৃন্দ গরুর খাদ্যের জন্য আপনাদেরকে আর চিন্তা করতে হবে না, ফার্মের খরচ কমাতে এবং অধিক মুনাফা অর্জনের জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের যোগাযোগ নম্বর ভিডিওর স্ক্রিনের মধ্যে এবং ডেসক্রিপশনের মধ্যে দেওয়া রয়েছে। তা চলুন দর্শকবৃন্দ আমাদের সাইলেজের কোয়ালিটি একটু দেখে নেওয়া যাক। দর্শকবৃন্দ দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ভুট্টা রয়েছে, প্রচুর পরিমাণে ভুট্টা, যেটা কিন্তু আপনারা পশ্চিমবাংলার আর কোথাও পাবেন না। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ভুট্টা। দর্শকবৃন্দ পশ্চিমবাংলার অন্যান্য ব্যবসায়ী বা
অন্য রাজ্যের ব্যবসায়ীরা যেটা করে থাকেন সেটা হচ্ছে তারা ভুট্টাটাকে আলাদাভাবে সেল করে। আমরা কিন্তু সেটা করি না, আমরা পুরো ভুট্টা গাছটিকে ভুট্টা সহ তুলে নিয়ে এসে সেটাকে মেশিনের মাধ্যমে কেটে তারপর সেটাকে সাইলেজ বানাই। চলুন দর্শকবৃন্দ, কথা আর না বাড়িয়ে মূল কথা বলে নিই। আচ্ছা ভাই, আপনার নামটা একটু বলুন দর্শকদেরকে। আমার নাম জ্ঞানউদ্দিন আহমেদ। জ্ঞানউদ্দিন আহমেদ, আর আপনার এখানকার অ্যাড্রেসটা একটু বলে দিন। একঘরিয়া গ্রাম, একঘরিয়া জেলা, মুর্শিদাবাদ, থানা বড়ুয়া। থানা বড়ুয়া। দর্শকবৃন্দ, এটা হচ্ছে মুর্শিদাবাদের একটি ফার্মে আমি চলে এসেছি ভিডিও করার জন্য। আর দর্শকবৃন্দ, এবার যে মূল বিষয়, যে এখানে যে আমার আসার উদ্দেশ্য সেটা হচ্ছে কীভাবে ফার্মটিকে পরিচালনা করছেন এবং একটা মোটা অঙ্কের যে প্রফিট কীভাবে অর্জন করছেন এই ভাই, সেই বিষয়টি আমি তুলে ধরবো। তা চলুন দর্শকবৃন্দ, এই ভাইয়ের কাছ থেকে আমি ফার্মের ইতিহাসটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে মোট 4টি গরু রয়েছে, ঠিক আছে? আর আপনার এই ফার্মের যাত্রাটা কতদিন আগে শুরু, মানে কীভাবে শুরু হয়েছিল একটু যদি বলেন। কতদিন? দুই বছর আগে আপনি শুরু করেছিলেন, তাই তো? তাহলে আপনি প্রথমে কতগুলো গরু দিয়ে শুরু করেছিলেন? একটা গরু দিয়ে শুরু করেছিলেন, ওই লাল গরুটা দিয়ে শুরু করেছিলেন। দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, এই গরুটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, লাল গরুটা দেখতে পাচ্ছেন। এটা কী জাতের গরু ভাই, একটু বলা যাবে? জানেন এটা কী জাতের গরু? ক্রস জার্সি, সাহিওয়াল জার্সি ক্রস আছে, তাই তো? তা আপনি ওই গরুটা শুরু যখন করেছিলেন, তা কত দিয়ে কিনেছিলেন গরুটাকে আপনি? গরুটা কিনেছিলাম 47,000 টাকা। 47,000 টাকা। তা ওর সাথে কি বাচ্চা ছিল তখন? তখন বাচ্চা ছিল। কতদিনের বাচ্চা ছিল? ওই 5 দিনকার বাচ্চা। 5 দিনকার বাচ্চা। তা ওটাকে কিনারার পরে আপনি মোটামুটি ওটা থেকে কতটা দুধ পেয়েছিলেন? আমাকে 8 কেজি বলে দিয়েছিল। 8 কেজি বলে দিয়েছিল? আমার কাছে এসে 11 কেজি দুধ বের হয়। 11 কেজি বের হয় সকালে, এক ঝাড়ানো 11 কেজি সকালে, একবারে 11 কেজি। তা এটা যখন মানে পুরোপুরি মানে দুধ নামে এটার, তখন মানে এখন বর্তমানে আপনি এটার থেকে কতটা, যখন বাচ্চা হয় আর কি, তখন কতটা দুধ পান? এখন 28 কেজি দেয়। 28 কেজি। দেখতেই পাচ্ছেন দর্শকবৃন্দ, আমি প্রথমেই বললাম যে গরু আম আদমির কাছে 10 থেকে 12 কেজি দুধ দেয়, সেই গরুই কিন্তু ভাইয়ের কাছে এসে 28 থেকে 30 কেজি দুধ দিচ্ছে। কীভাবে এটা সম্ভব, সেই বিষয়টি আমি আজকে আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরবো। আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। চলুন দর্শকবৃন্দ, আরও কিছু কথা আমি ভাইয়ের কাছ থেকে একটু জেনে নিই, তার আগে ভাইয়ের কালেকশনের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে আমি একটু সুন্দরভাবে দেখিয়ে দিই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখানে মোট 4টি গরু রয়েছে এবং সমস্ত গরুগুলো কিন্তু হাই মিল্কের গরু। গরুগুলোকে দেখে মনে হচ্ছে যে দুধের পরিমাণ নেই এদের, কিন্তু আমি প্রথমেই এসে কথা বলেছি এবং আমি জেনেছি এই সমস্ত গরুগুলি কিন্তু হাই মিল্কের। তার মধ্যে প্রথমেই একটা গরুর কথা আপনাদেরকে বলে দিল, যেটা হচ্ছে 28 কেজি দুধ কিন্তু দিয়েছে গরুটা। চলুন দর্শকবৃন্দ, আমি ভাইয়ের সঙ্গে আরও কিছু বিষয় একটু জেনে নিই। দর্শকবৃন্দ, চলুন তাহলে ভাইয়ের সঙ্গে এই ফার্মের পরিচালনার বিষয়টা আমি একটু জেনে নিই। আচ্ছা ভাই, ফার্ম শুরু করতে গেলে প্রথমেই যে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গরু নির্বাচন, তাই তো? আমাদেরকে গরুটা ভালো নির্বাচন করতে হবে। তাহলে কীভাবে আপনি মানে যদি নতুন কোনো খামারি গরু মানে নিতে চাই, মানে কী দেখে গরু নেওয়া উচিত, কেমন দুধের গরু বা কী কোয়ালিটির গরু যদি বলেন? গরু HF গরু, হলস্টাইন ফ্রিজিয়ান গরুটাই ভালো। হলস্টাইন ফ্রিজিয়ান গরুটাই ভালো, তাই তো? সাহিওয়াল দুধ দেয়। তাহলে আপনি নতুন ফার্মার যারা শুরু করতে চাইছেন তাদেরকে কী বলবেন যে হলস্টাইন ফ্রিজিয়ান দিয়েই গরু শুরু করা ভালো? হলস্টাইন ফ্রিজিয়ান দিয়েই শুরু। দর্শকবৃন্দ, প্রথমে আপনাদেরকে ফার্ম শুরু করার আগে প্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গরু সংগ্রহ করা। আপনাদেরকে অবশ্যই ভালো জাতের গরু সংগ্রহ করতে হবে। আর ভাই যেটা বলো সেটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান গরু। দর্শকবৃন্দ, ভাইয়ের সংগ্রহে গরুগুলো দেখতে পাচ্ছেন, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান না? ক্রস আছে সম্ভবত কিছুটা, দেখতে পাচ্ছেন এটা ক্রস, এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু, ঠিক আছে? এটা শঙ্কর জার্সি। দর্শকবৃন্দ, এবার এই যে ভাইয়ের যে গরুগুলো রয়েছে গরুগুলোর একটু দুধের ব্যাপারটা আমি আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমেই ওই যে ওই গরুটা বলা হলো ওটা হচ্ছে 28 থেকে 30 লিটার দুধের গরু, আর এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা মোটামুটি কতটা দুধ দেয়, মানে ভরপুর যখন দুধে অবস্থায় আসে? হ্যাঁ, কালোটা 27 কেজি দুধ দেয়। দেখতেই পাচ্ছেন দর্শকবৃন্দ, এটা কিন্তু একটা রেকর্ড ব্যাপার, আম আদমির পক্ষে কিন্তু এতটা দুধ পাওয়া কিন্তু সম্ভব নয়। তারপরে আরও একটা ছোট্ট গরু রয়েছে, এটা কতটা দুধ যখন ভরপুর দুধে আসে? এটা কত ভরপুর দুধে আসে তখন বাচ্চা দিলে পরে 22 কেজি দুধ, 22 কেজি দুধ। দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, গরু দেখুন খুবই ছোট একটা গরু, কিন্তু দুধের পরিমাণ শুনে কিন্তু চমকে যাবেন। 22 কেজি কিন্তু এই গরুটা দুধ দিয়ে থাকে যখন পরিপূর্ণ দুধের অবস্থায় আসে। তারপরে আর যে গরুটি রয়েছে এই দিকের এই গরুটি, গরুটা যখন কিনেছিলাম এবছর বাচ্চা মানে এড়ি বাচ্চা ছিল, হ্যাঁ, তখন 18 কেজি দুধ দিয়েছে। এই দ্বিতীয় বিন হবে, বাচ্চা দিবে 1 মাস পরে, তখন দেখা যাক। মানে প্রথম বিয়ে আপনি 18 কেজি দুধ পেয়েছেন, তাই তো? তা এবার এই যে গরুগুলো আপনি কিনেছেন, আমাদেরকে দামের ব্যাপারগুলো একটু বলুন। এই গরুটা আপনি কত দিয়ে কিনেছিলেন? এখন
এখন তো গরুর দাম বেশি, এখন বর্তমানে আমার অনেক আগে কিনা ছিল, অনেকদিন আগে কিনা ছিল তাই তো, এখন একটু বেশি দাম গুলো বেশি দাম। এক দশমিন্দ, এই যে আপনার যে ভাই আপনার যে এই যে ফার্মের সাকসেস, এই সাকসেসটা আমি জানতে চাই, মানে কিভাবে আপনি একটা গরুকে দুধের পরিমাণ এতটা নিয়ে যান, ঠিক আছে, খাওয়া দাওয়ার যে ব্যাপারগুলো আছে সেগুলো মানে কি করলে আমরা দুধের পরিমাণটা বাড়াতে পারবো, প্রথমে কোন বিষয়টা আমাদেরকে দেখতে হবে ফার্মে? গরুর যত্ন করতে হবে, প্রথমে যত্ন তাই তো করতে হবে গরুর, তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার, মশা এগুলো দেখতে হবে, ওগুলোতে ভিটামিন বেশি চলে যায়, গরুতে মশা দেখতে হলে পরে গরুর ভিটামিন বের হয়ে যায়, হ্যাঁ, দুধের পরিমাণ কমে যাবে, কমে যাবে। আর গরুর খাবার, খাবার দাবার, খাবার ঠিক মতো দিতে হবে, তা এই যে বিষয়ের মূল হচ্ছে সেটা খাবার দাবার, মানে দুধের জন্য খাবার দাবার কিন্তু একটা অনেকটা গুরুত্ব রাখে তাই তো। তা আপনি বর্তমানে গরুদেরকে কি খাওয়াচ্ছেন? দর্শকবৃন্দ, এই ভাই এই গরুগুলোর সকাল থেকে রাত পর্যন্ত কি খাবার দেন গরুগুলোকে, কীভাবেই বা এতটা সফলতা পেলেন, মানে যে গরুটা 10 কেজি দুধ দিচ্ছে আমলকের কাছে, সেই গরুটা কিন্তু ভাইয়ের কাছে এসে 28 থেকে 30 কেজি দুধ দিচ্ছে, কীভাবে এটা সম্ভব, এর রাজটা কি, সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো। চলুন ভাইয়ের কাছ থেকে এই গরুগুলোর খাবার দেওয়ার, অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত ভাই এই গরুগুলোকে কি খাবার দিয়ে থাকেন, সেই বিষয়টা আমি একটু আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরি। আচ্ছা ভাই, সকাল থেকে রাত পর্যন্ত এই গরুগুলোর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আপনি কি করেন সেটা আমাদেরকে পরিষ্কার করে বলবেন। প্রথমে সকালে উঠেই আপনি কি দেন গরুগুলোকে? 6টার সময় 10 কেজি মতো করে ভুট্টা সাইলেজ দিয়ে দিই, ভুট্টা সাইলেজ কেজি 10 করে দেন তাই তো, সকালে দেন ওটা, সকালে উঠেই, সকালে উঠে খড় জল দিয়ে দেন, ভুট্টা ছাতুরা সমেত থাকে তাই তো, ওটা খাওয়া হয়ে যাওয়ার পরে, তারপরে কখন খাবার দেন? একটার সময় খাবার দেন, তখন কি দেন? খড় জল আর ভুট্টা ছাতু, ভুট্টা ছাতু, খড় জল আর ভুট্টা ছাতু। তাহলে খড় জলটা, খড়টা কতটা দেন আপনি? খড় কত দেবো? 1 গোলা করে ভর দিই, তার মানে 1 থেকে 1.5 কেজি 2 কেজি হবে তাই তো, 2 কেজি পর্যন্ত হবে। আর দানা খাবারটা আপনি কখন খাওয়ান গরুদের? দানা খাবারটা বিকালে 4টার সময় মানে ভুট্টা সাইলেজ দিয়ে দিই, ভুট্টা সাইলেজ পেট ভরে খেলে, হ্যাঁ, মোটামুটি 6টা 22 তখন আমি দানা খাবার দিই, দানা খাবার দেন, দানা খাবার দিই, তখন খোল, খোলের পরিমাণ একটু বেশি দিই, আমি 3 কেজি 4 কেজি করে দিই এক একটা গরুকে তাই তো, এক একটা গরুকে ভাই কিন্তু 3 কেজি করে খোল দেন। এই খোলের উপকারিতা সম্পর্কে একটু বলুন, মানে খোলটা খাওয়ালে কি গরু দুধ বাড়বে? খোল খাওয়ালে অবশ্যই দুধ বাড়ে, ভাতে কিন্তু দুধ নাই, ভাতে দুধ নেই, ভাতে দুধ নেই তাই তো। দর্শকবৃন্দ, যেটা একটা ভাত খাওয়াই না ভাই, এটা কিন্তু বড় কথা, অনেকে আমরা ভুল করি, খুদের ভাত খাওয়াই ভাবি যে গরুর দুধ বাড়বে, সেটা কিন্তু যেমন গরুর শরীরের পক্ষে ক্ষতি, তেমন কিন্তু দুধেও কিন্তু খুব একটা যে রেজাল্ট পাওয়া যাবে সেটা কিন্তু নয়, পাওয়া যায় না, যেটা ভাই কিন্তু পরীক্ষামূলকভাবে দেখেছেন এবং বলছেন আপনাদের সামনে, ট্রাই করে দেখেছেন তাই। দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই ভাইকে অনুকরণ করবেন, কারণ আপনারা শুনতেই পেলেন ভাইয়ের মুখের কথা, যে গরুগুলো রয়েছে যেগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে না এত লিটার দুধের গরু, ঠিক আছে, ভাই কোনো গরুটাকে কিনেছিলেন 12 লিটার দুধ দেখে, কোনোটার আর 10 লিটার দুধ দেখে, কিন্তু সেই গরুগুলোই ভাইয়ের কাছে এখন এসে মোটামুটি 25 থেকে 30 কেজি পর্যন্ত দুধ দিচ্ছে। অবশ্যই এই ভাইয়ের কথাগুলো আপনারা কিন্তু একটু অনুকরণ করলে আপনারা কিন্তু অবশ্যই ফার্মে সফলতা পাবেন। তা চলুন দর্শকবৃন্দ, এই যে ভাইয়ের এই ফার্মটা থেকে মোটামুটি কত টাকা ভাই উপার্জন করেন এবং কত টাকা খরচ এই ফার্মটা চালনা করতে গেলে, মান্থলি কত টাকা উপার্জন এবং কত টাকা খরচ হয়, সেই বিষয়গুলো আমি একটু জেনে নিই ভাইয়ের কাছ থেকে। আচ্ছা ভাই, এই যে ফার্মটা আপনি পরিচালনা করছেন, তা এটাতে আপনি যখন গরুগুলো দুধের অবস্থায় থাকে তখন এই 4টি গরু থেকে আপনি দিনে কত লিটার দুধ পান? একটা গরু মোটামুটি 25-27 কেজি দুধ দেয়, যখন সেই দুধের 40 টাকা কেজি পায়, 40 টাকা কেজি পান, তার মানে বোঝা যাচ্ছে মোটামুটি আপনি 1 কুইন্টাল দুধ পান দিনে, তখন তার মানে দিনে হচ্ছে আপনার 4000 টাকা তাই তো। গড়ে কিন্তু 4000 টাকার দুধ ভাই প্রতিদিন বিক্রি করেন এবং সেটা 40 টাকা কেজি হিসাবে। তারপরে এটা তো গেল আপনার দুধের ব্যাপারটা, তারপরে কিন্তু খাবার দেওয়ার ব্যাপারটা। আচ্ছা, আপনি যে গরুগুলো যে এত পরিমাণ দুধ বিক্রি করেন, তার পিছনে কিন্তু এদের খাবারেও একটা হিউজ পরিমাণ টাকা খরচ হয়। আবার আমি একটা গরু থেকে যা বের করি তাতে 0.5% খাওয়াই, তাই মানে একটা গরু থেকে আপনি যদি 500 টাকা বার করেন, 250 টাকা খাওয়ান, তার মানে যদি গরুকে সফল, গরুর ফার্মে সফলতা পেতে চান, গরুকে কিন্তু খাবারটা অবশ্যই দিতে হবে। আপনি 20 লিটার দুধ, দুধের একটা গরু কিনলেন, সেটার কিন্তু 10 লিটারটা ওর খাবারের জন্য রাখতে হবে, এটা কিন্তু এনাফ তাই তো ওর জন্য, এটা কিন্তু এনাফ, এটাই হচ্ছে ফার্মের নিয়ম। আর ভাইয়ের সংগ্রহে যে গরুগুলো দেখলেন, এগুলো কিন্তু সবই যে খুব হাইফাই জাতের গরু সেটা বলা যাবে না, ভাই কিন্তু এগুলোকে হাইফাই করে নিয়েছেন এখানে এসে। আচ্ছা ভাই, আপনি এই যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি, এর বাচ্চা একটাও দেখতে পাচ্ছি না, বাচ্চাগুলোকে আপনি কী করেন? বাচ্চাগুলো বড় হলে বিক্রি করে দিই, বিক্রি করে দেন, হ্যাঁ, এখন এখন এটা 1 মাস পরে বাচ্চা দেবে, তাই এটা 1 মাস পরে বাচ্চা দেবে তাই তো। তা আপনার কাছ থেকে যদি কেউ বাচ্চা, এই জাতের বাচ্চা নিতে চায়, আপনি কি তাদেরকে দেবেন? হ্যাঁ,
অবশ্যই দর্শক আমি ভাইয়ের নাম্বার আমার কাছ থেকে নিয়ে নেবেন। কি বাচ্চা আছে ওটা? বকুল বাচ্চা। তা ওটা কি বিক্রি করবেন এখন? না এখন বিক্রি, অনেকেই বিক্রির জন্য বলে আমাদেরকে। দর্শকবৃন্দ আর একটি বিষয় আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি, সাইলেজের বিষয়টা। আপনারা যারা অনেকেই চিন্তায় থাকেন যে গরুতে সাইলেজ খাবে কি না, ঠিক আছে, হয়তো অনেকেই অর্ডার করতে ভয় পাচ্ছেন যে গরুতে সাইলেজ খাবে না, সেই বিষয়টা আমি একটু ভাইয়ের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা ভাই, আপনি যে সাইলেজ খাওয়াচ্ছেন গরুকে, তা কেমন খাচ্ছে সাইলেজ আপনার গরু? ভালো খাচ্ছে তো, এটা দেখতে পেয়েছি খুব ভালো খাচ্ছে, তাই না? তা মোটামুটি এই চারটে গরু আপনার দিনে কতটা সাইলেজ আপনি দিচ্ছেন বা কতটা খাচ্ছে এরা? সাইলেজ দেওয়ার নিয়ম হচ্ছে দুধ হিসাবে সাইলেজ দেওয়ার নিয়ম, যত কেজি দুধ দেবে তত কেজি সাইলেজ, তার সঙ্গে বডির ওয়েট হিসাবে 10 কেজি। মানে একটা গরু যদি আপনার 20 কেজি দুধ দেয় তার জন্য 20 কেজি সাইলেজ প্লাস বডির জন্য 10 কেজি, মোটামুটি 28 থেকে 30 কেজি সাইলেজ একটা গরুকে দিতে হবে, সে যদি বড় মাপের গরু হয় এবং 20 লিটার দুধের গরু হয়। দর্শকবৃন্দ আরও কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা পুরো ভিডিও জেনে আমার সঙ্গে থাকবেন। আচ্ছা ভাই, নতুন করে যারা ফার্ম শুরু করতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনার কী বার্তা, কী বলবেন তাদেরকে, কীভাবে শুরু করা উচিত? নতুন যারা শুরু করতে চায় তাদের মেন হচ্ছে প্রথমে জায়গা দেখতে হবে, জায়গাটা গরুর জায়গা থাকার চায়, ভালো চায় তাই, ভালো চায়। হ্যাঁ, তারপরে একটা গরু দিয়ে শুরু করতে পারে, হয়তো অল্প পুঁজি হয়তো অল্প টাকা আছে, একটা গরু দিয়ে হয়তো বড় যা দুটো গরু দিয়ে শুরু করতে পারে, আস্তে আস্তে এইভাবে, একবারে তো হট করে বড় হওয়া যায় না, আস্তে আস্তে বড় হইতে হবে। তারপরে নিশ্চয়ই এবার গরু চিহ্নিত করতে হবে, গরু যেন ভালো হয়, গরু চিহ্নিত করুন, পালায় পড়ে যেন ধোকাধড়ি না পায়, ঠিক আছে, সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে দেখতে হবে। হ্যাঁ, এগুলোই তাই তো, মোটামুটি আমাদেরকে প্রথমে লক্ষ্য রাখতে হবে জায়গাটা ভালো হতে হবে, তারপরে গরু নির্বাচনটা ভালো করতে হবে, জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাই তো? আর খাবার দাবার ব্যাপারটা, মানে কি খাবার দাবার? প্রথমত খড় খাইলে খড় খাবে, আর সাইলেজ খাওয়ালে সাইলেজ খাইলে দুধের পরিমাণটা একটু বাড়বে। দেখতে পাচ্ছেন, যেমন আমি প্রথমে এনেছিলাম 14 কেজি দুধ দিতে সকালে, হ্যাঁ, দুধের পরিমাণ কমতে কমতে মোটামুটি 9 কেজি দাঁড়ায়। হ্যাঁ, আমি সাইলেজ খবর পেলাম এই মোবাইলের নাম্বার দেখে, খোঁজ না গেলাম, নিয়ে এলাম যখন, হ্যাঁ, তখন দেখা গেল সাইলেজ খাওয়ালাম যখন আমি, আবার 9 কেজি থেকে 13 কেজিতে গেল। আপনারা যারা সাইলেজ অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা অল ওয়েস্ট বেঙ্গল, মানে পুরো পশ্চিমবাংলার যেখানেই হোক না কেন আমরা কিন্তু সেখানে আপনাদেরকে সাইলেজ পৌঁছে দেবো। দর্শকবৃন্দ যারা চিন্তা করছেন যে কীভাবে ফার্ম শুরু করব, অবশ্যই আমি ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমার মোবাইলের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে রাখবো, আপনারা বিস্তারিত কিছু জানতে চাইলে অবশ্যই ভাইয়ের সঙ্গে জেনে নেবেন এবং নতুন করে একটু ফার্ম শুরু করে যেন সাকসেস হতে পারেন, সেটা কিন্তু আমাদের চাওয়া। এবং আজকে ভিডিওতে আর বিস্তারিত কিছু তুলে ধরছি না, অবশ্যই দর্শকবৃন্দ ভালো থাকবেন আপনারা সকলেই। আমার এই ভিডিও আমি আজকে এখানেই শেষ করছি, আগামী দিনে আবার একটি নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আর ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে টাইম দেওয়ার জন্য।